কুইন অফ ব্লগিং এ সকলকে স্বাগত জানিয়ে আমি মৌ চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আগের ভিডিওতে বলেছিলাম আমি মায়াপুর দর্শনের কথা, তো আজ মায়াপুর দর্শনের জন্য বেরিয়ে গেলাম। তো রাস্তাটা খুব সুন্দর মায়াপুর যাওয়ার, তবে মায়াপুর ঢুকতে যে রাস্তাটা পড়ছে রাস্তাটা ভীষণ খারাপ। আর দেখো চারিদিকে মন্দিরগুলো ছোট ছোট, জায়গাটা অপূর্ব সুন্দর। আমি একটু অসুস্থ হয়ে গেছিলাম গাড়িতে, তো আমি এই মন্দির সামনে যে মন্দিরটা দেখতে পাচ্ছি এই মন্দিরে আমি প্রবেশ করতে পারিনি। আমার ক্যামেরাটা আমার ভাইয়ের বউয়ের হাত দিয়ে ফটোশ্যুট করার জন্য পাঠিয়েছিলাম। তো জানি না এই মন্দিরটার নাম কি, তবে অনেকে বলছিল এটা নাকি মাসির বাড়ি, তো আমি শিওর না কি এটার মন্দিরটার নাম। যদি তোমরা কেউ জেনে থাকো তো অবশ্যই কমেন্ট করে বলে দিও এই মন্দিরটার নামটা কি, তাহলে আমিও জেনে যাব। আর মন্দিরের চারিপাশটা দেখো ভীষণ সুন্দর, কোনো কথাই হবে না, মন্দির মানেই সুন্দর, শান্তির জায়গা। যাই হোক, আমি তো তোমাদের সঙ্গে একইভাবে ক্যামেরাতে দেখছি, ভীষণ সুন্দর। তো তোমরাও দেখো কেমন লাগলো জানিও কিন্তু, আর যারা যাওনি তারা অবশ্যই কিন্তু যেও। আর একটা জিনিস দেখো, মন্দিরের ভিতরে আমি যেতে পারিনি কিন্তু আমার কোনো আফসোস নাই, কিন্তু আমার যে বাচ্চাগুলো গেছে না ওরা ভীষণ খুশি হয়েছে, ভিতরে খুব খেলাধুলা করেছে, অনেকটা সময় কাটিয়েছে ওখানটায় যদিও বা। আর আমি এতটাই অসুস্থ হয়ে পড়েছিলাম, আমি গাড়িতে বুঝতে পারিনি যে সময়টা কীভাবে পার হয়ে গেল, আমি গাড়িতে শুয়েছিলাম। তো ওরা এই যে ভিডিওগুলো শ্যুট করে নিয়ে এসছে, ভীষণ সুন্দর জায়গা, আমার তো দেখে খুব ভালো লাগছে। ভিডিওতে এতটা সুন্দর লাগছে তার মানে চোখে চোখে দেখলে নিশ্চয়ই আরও সুন্দর লাগবে। তো বন্ধুরা তোমরা কিন্তু একদিন যেও যারা যাওনি, আর যারা গিয়েছো তারা তো নিশ্চয়ই জানো কেমন জায়গাটা। তো চলো আমার সঙ্গে সঙ্গে তোমরা মন্দিরটা একটু দর্শন করে নাও। তো এবার এই মন্দিরটা থেকে আমরা বেরিয়ে পড়লাম, সামনে দেখো আর একটা মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, ওটা নাকি মায়াপুর মন্দির। তো যাই হোক ওই মন্দিরে আমরা প্রবেশ করব। কিন্তু যেতে যেতে এখানে অনেক দোকান পড়ছে সামনে, অনেক কিছু কেনাকাটির করার জন্য। তো আমি এখানে কোনো জিনিসই কিনিনি কারণ এখানে প্রচণ্ড জিনিসের দাম বেশি, তাই কিনে নিয়ে আমি কোনো কিছু কিনে নিয়ে আসিনি। তো মন্দিরটা চলো সবাই মিলে একসঙ্গে প্রবেশ করি আর মন্দিরের ভিতরটা দেখি। তো বন্ধুরা দেখো এটা হলো মায়াপুর ইসকনের মন্দির, যেটা এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি পুরোপুরি। আমরা অনেক দিন আগে এসেছিলাম তখনও কমপ্লিট হয়েছিল না, আবার আজকে যখন গেলাম তো এখনও কমপ্লিট না। কিন্তু দেখো তুমি দৃশ্যটা কত সুন্দর, চারিদিকটা কত সুন্দর, মানে নিজের চোখে তো মানে দারুণই লাগছিল। তো তোমরা অবশ্যই যেও যারা যাওনি, আর হ্যাঁ যারা যাবে ঘুরতে তারা অবশ্যই হাতে সময় নিয়ে যেও, না হলে আমাদের মতো অসুবিধায় হয়ে যাবে, কারণ আমরা দুর্ভাগ্য আমাদের আর কি কপাল খারাপ একরকম বলতে পারো, আমরা পুরো মায়াপুরটা ঘুরতে পারিনি, আমাদের হাতে প্রচণ্ড সময় কম ছিল। আর বাচ্চা নিয়ে যেহেতু গেছিলাম তো বাড়িতেও আসতে হবে, তো বাড়ি আসতে আসতে আমাদের সন্ধে হয়ে যাবে একরকম, সেই জন্য আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছিলাম, তাও বিকাল চারটের সময় যেহেতু মন্দির খোলে, তো ততক্ষণ তো আমাদেরকে থাকতে হয়েই ছিল। তো যাই হোক কথা না বাড়িয়ে চলো মন্দিরটা গোটাটা তোমাদেরকে দেখাই কেমন লাগছে, দেখো তোমরা।
বন্ধুরা, আমি যদি মন্দির সম্বন্ধে কোনো ভুল কিছু বলে থাকি তো বন্ধু মনে করে আমাকে ক্ষমা করে দিও, কারণ আমি কোন জায়গায় কী নাম বা কিছু আমি সঠিক কিছুই জানি না। শুধু একা একাই ঘুরে বেড়িয়েছি, কারণ আমার ভাইয়ের বউ একটু অসুস্থ হয়ে গেছিলো আর আমার মা ওকে নিয়ে বসেছিল, পিসি দিদিরা একটু আলাদা হয়ে গেছিলো। যাই হোক, আমি একাই ঘুরে বেড়িয়েছি, তো সাহস করে কাউকে জিজ্ঞাসা করার ক্ষমতাটা পাইনি আর কি। তো আমি নিজের মতো করে ঘুরেছি আর যতটুকু পেরেছি ভিডিওটা শ্যুট করে রেখেছি শুধুমাত্র তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো আমার ভুলগুলোকে একটু ধরিয়ে দিও আর আমাকে নিজের মনে করে একটু ক্ষমা করে দিও, তাহলে আমি খুশি হব। তো এবার আমরা মন্দিরের পিছন দিকটা যাব, ওই দিকটা দেখবো ওইদিকে কী কী আছে। তো এই যে সামনেই পড়ল কিছু দোকান যেখানে প্রসাদ বিক্রি হচ্ছে, আর এই যে মন্দিরটা, আর এদিকে অনেকগুলো দোকান আছে যেখানে অনেক জিনিসপত্র বিক্রি হয়। আর আমি তো আগেই বলেছি আমি এখানে কোনো কিছুই কিনিনি। তো মন্দিরের পিছনের রাস্তাটাও খুব সুন্দর, এই যে পিছন দিকটা মন্দিরের। আর একটু আগিয়ে গিয়ে এই যে একটা থিয়েটার শো পড়ে যেখানে মায়াপুর সম্বন্ধে কিছু 20 মিনিটের শো চলে, তো ওখানেও আমি যাইনি। একা একা আর কী যাবো, সবাই মিলে থাকলে আলাদা একটা আনন্দ হয়। তো এই যে এখানে দেখো চলে এসেছি আমি, যেখানে কীর্তন হচ্ছে খুব অল্প সামনে আর ভীষণ সুন্দর লাগছিল। আর একটা জিনিস, যে এই যে কীর্তন যে হচ্ছে, যে জায়গাটা, যে কুটিরটা, ওটা আসলে কিন্তু তালপাতার তৈরি, ভীষণ সুন্দর, তোমরা আসলে দেখবে। আর যারা এসেছো তারা অত জানোই, কোনো কথাই হবে না তাদেরকে নিয়ে। তো যাই হোক, তো এবার মন্দিরের সামনেরটায় বসবো আমি একটু। তো এখানে ছবি তোলা নিষেধ দেখো লেখা আছে, তবুও আমি তুলেছি। যাই হোক, আমার অন্যায়, তবু আমি কী করব। এখানকার তো কোনো জায়গাতে ছবি টবি তুলতে দেবেই না একরকম, তাও আমি তুলেছি, তোমাদেরকে দেখাবো বলেই তুলেছি। এই দেখো আমার দিদি নমস্কার করছে ঠাকুরকে, আমার পিসি দিদিরা একটু বেশি ভক্তি ওদের, ওরা তো ওরকম শুয়ে পড়ে নমস্কার করে নিল। যাই হোক, তো মন্দির খোলার সময় হয়ে গেছে, এখন 4টে বাজে। আর তার আগে তাও আমি একটু ঘুরে নিব। তো চলো আর একটা জিনিস দেখাবো, এই কুটিরের ভিতরে দেখো একজন বসে আছে। তো আমি প্রথমে ভেবেছিলাম যে এটা কোনো গুরুদেব বসে আছে, কিন্তু আসলে এটা তা না, এটা একটা মূর্তি, এখানকার গুরুদেবেরই মূর্তি। তো আমি প্রথমে কিন্তু ভেবেছিলাম মানুষ বসে আছে, কিন্তু পরে বুঝতে পারলাম এটা একটা মূর্তি গুরুদেবের। তো 4টে বেজে গেছে, এবার পর্দাগুলো খুলবে আর ঠাকুর দর্শন হবে, আর এখান থেকেই শুরু হয়। এখানে 4টে বেজে গেলে মন্দিরের পর্দাগুলো খুলে যায়, তো ঠাকুরটা দর্শন করি আমরা সবাই একসঙ্গে, চলো। তো আমার ভাইয়ের বউ একটু সুস্থ হওয়ার কারণে তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম ভিতরে ঠাকুরগুলো দর্শনের জন্য। তো ওখানে ফোন অ্যালাউ নেই, তবু আমি নিয়ে চলে ভুল করে নিয়ে চলে এসেছিলাম, তারপরে ফোনটা আবার রেখে আসতে হলো। তো এখানকার ভিডিও তো শ্যুট করতে পারিনি, তো ওখানে মন্দির দর্শন, ঠাকুর দর্শন করে বেরিয়ে পড়লাম বাইরে। যে দেখো এখানে কীর্তন হচ্ছে, তারপরে প্রসাদ বিতরণ হবে। তো ওখানকার প্রসাদ আমি খেয়েছি, যথেষ্ট সুন্দর, একবারে অমৃত যাকে বলে, খেয়ে তো আমার তৃপ্তি হলো। দুপুরে তো আর কিছুই খাওয়া হয়নি, ওই প্রসাদটুকু খেয়ে আমরা সোজা বেরিয়ে পড়েছিলাম। তো এই যে একটা মন্দির দেখো সামনে, এই মন্দিরটারও নাম কি আমি জানি না, যাই হোক। তারপরে চলে যাব সোজা যে মন্দিরটা ওরা ফার্স্টে ঢুকেছিলো, আমি অসুস্থতার কারণে যেতে পারিনি। তো আমি একটু সুস্থ যেহেতু এখন, তো একবার আমি প্রবেশ করব, মন্দিরটা দর্শন করব।
তো আমি একটু দর্শন করি, তো আমার সঙ্গে সঙ্গে তোমরাও একটু দর্শন করে নাও। আর এখন যেহেতু 4টে বেজে গেছে, তো তখন তো ওরা মন্দিরে ঠাকুরটা দেখতে পারেনি, আর এখন 4টের পরে মন্দিরের সব পর্দাগুলো যেহেতু খুলে যায়, তো আশা করছি এখানকার ঠাকুরটাও আমরা দেখতে পাবো। তো চলো যাওয়া যাক, ঠাকুরগুলো দেখে নিই। সত্যি বলছি বন্ধুরা, জায়গাটা ভীষণ সুন্দর আর খুবই শান্তিপ্রিয় জায়গা। একবার গেলে বা একবার বসে থাকলে মনে হয় না যে ওখান থেকে উঠে আসি, কিন্তু কিছু করার নেই, নিজের বাড়িতে তো যেতেই হবে, ওখানে তো থাকা যাবে না। যতটুকু সময় থাকলাম খুব আনন্দ করেই কাটলাম, কিন্তু মাঝে একটু অসুস্থ হয়ে গেছিলো, আমরা সবাই একরকম অসুস্থ হয়ে পড়েছি, আসলে খুবই রোদ গরম, তো কিছু করার নেই। অসুস্থতার পরেও আমরা মন্দিরটা ঘুরে দেখলাম, খুব সুন্দর জায়গাটা। তো ওখান থেকে সোজা বেরিয়ে আমরা সোজা বাড়িতেই যাব, আর কোথাও থামবো না, যেহেতু বিকাল হয়ে গেছে একরকম, আর বাড়ি যেতে যেতে অনেকটা সময় লাগবে, রাত্রি হয়ে যাবে আর বাচ্চা নিয়ে যাওয়া। তো এখান থেকে বেরিয়ে সোজা বাড়িতে, তো চলো যাওয়া যাক। মোটামুটি আমরা বেরিয়ে পড়েছি, মাঝ রাস্তায় চলে এসেছি। এই যে ব্রিজটা দেখছো, তো এই ব্রিজের পাশে যে জঙ্গলটা, ওটা আসলে বেতার ফরেস্ট, যেখানে অনেক ছোটোবেলায় এসেছিলাম আর তারপরে আর আসা হয়নি। আবার একদিন সময় নিয়ে আসবো, জানি না এখানে কী আছে আর ফরেস্টে, তবু একদিন সময় নিয়ে আসবো। আর আমাদের বাড়ি যেতে যেতে রাত হয়ে গেছিলো, অনেকটা রাত হয়ে গেছিলো। আমরা বাড়ি চলে এসেছি, এই যে মায়ের বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছি, মারা আসছে। আমাদের সবারই শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে, তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো আর কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো আজকের মতো ব্লগটাকে শেষ করলাম, টাটা।